সহকারী শিক্ষক নিয়োগ সহ আপকামিং যত পরীক্ষা আসবে 2023 সালে সকল পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ 15টা প্রশ্ন। প্রেশার কুকারে পানির স্ফুটনাঙ্ক বেশি হয়, কোনটি? এনামুল হকের রচনা, মনীষা মঞ্জুষা। হালদা ভ্যালি কোথায় অবস্থিত? খাগড়াছড়ি। রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেড়ে গেলে কোনটি খাওয়া উচিত নয়? খাসির মাংস। ফণী মনসা কাব্যের রচয়িতা কে? কাজী নজরুল ইসলাম। ভানুসিংহ কার ছদ্মনাম? রবীন্দ্রনাথ ঠাকুরের। এশিয়ার দীর্ঘতম নদী কোনটা? ইয়াংসি কিয়াং। অষ্টম শতাব্দীতে নির্মিত শালবন বিহার কোথায় অবস্থিত? ময়নামতিতে। ঢাকার চকের মসজিদের নির্মাতা কে? শায়েস্তা খান। সোনারগাঁয়ের পূর্ব নাম ছিল সুবর্ণগ্রাম। লালবাগ দুর্গের পূর্ব নাম ছিল আওরঙ্গাবাদ দুর্গ। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে? হামিদুর রহমান। কয়লা উৎপাদনে বিশ্বে প্রথম কে? চীন। পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী কোনটা? অ্যামাজন। প্রাচীন পুণ্ডনগর কোথায় অবস্থিত? মহাস্থানগড়। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, সোনারগাঁয়ের পূর্ব নাম কী ছিল এবং এশিয়ার দীর্ঘতম নদীর নাম কী? এই দুইটা প্রশ্নের উত্তর কমেন্টে দ্রুত জানিয়ে দেন।